30 ঘন্টা ফ্যান চলবে, লাইট চলবে 85 ঘন্টা। মোটরটা ভিজবে ওইরকম একটু পানি হইলেই কিন্তু আপনার এনাফ। পানিটা মোটরের মাধ্যমে সার্কুলেশন হয়ে ঠান্ডা বাতাস বের হবে। এই যে পেছন অলরেডি ভেজা শুরু হয়েছে, দেখেন নরমাল ওয়াটার দিলেই হবে। এখানে কিন্তু আপনার জেল প্যাড আছে, দেখেন এটার পানির ফ্লোটা কিন্তু অনেক। এখানে আপনি পানি রাখতে পারবেন 2.5 লিটার। তো দর্শক, যেটা বলছিলাম আজকে চমৎকার কিছু ফ্যানের কালেকশন দেখাবো, ফ্যান প্লাস এয়ার কুলার, যেগুলো বিদ্যুৎ ছাড়াও চলবে। এই ধরনের অসংখ্য কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে। বিস্তারিত জানবো আরিফ ভাই আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ভাই আছি তো আলহামদুলিল্লাহ। আপনার কাছে নাকি ভাই বিদ্যুৎ চলে গেল এরকম কিছু ফ্যান আছে বা এয়ার কুলার আছে, এগুলো চলবে? বিদ্যুৎ চলে গেলে শুধু ফ্যান না, ফ্যান চলবে বিদ্যুৎ চলে গেলে টানা 30 ঘন্টা। কি করেন আপনি? আর লাইট জ্বলবে টানা 85 ঘন্টা। লাইট জ্বলবে মানে কি বলতেছেন আপনি? এডি ভাই 30 ঘন্টা ফ্যান চলবে, লাইট চলবে 85 ঘন্টা। এটা মানে আপনি যদি এমন হয় যে ভাই আপনার অঞ্চলে প্রচন্ড ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে গেছে, খাম্বা উড়ে চলে গেছে, আচ্ছা মানে আপনার 2 দিন বিদ্যুৎ আসবে না, চিন্তা করার কোনো দরকার নেই ভাই। আপনি একটা এয়ার কুলার নেন, একটা ফ্যান নেন, আপনার চিন্তা করার দরকার নেই যে ভাই আপনার গরমও মরা লাগবে না, আপনার হচ্ছে কারেন্টের জন্য অন্ধকারও থাকা লাগবে না। আচ্ছা আচ্ছা, দুইটা আপনি পাবেন একই সাথে। ওকে দর্শক, এই পাশে আবার এগুলো কি বের হচ্ছে ভাই? ভাই এইগুলো তো জাদুর বাক্স, আলাদিনের প্রদীপ। মানে আপনি আলাদিনের চারাক দেখেন, মানে আপনি এখান থেকে ধোয়া উঠছে। আচ্ছা দেখেন কি একটা অবস্থা। ও মানে এটা তো, এটা কি বিদ্যুৎ ছাড়া? ভাই এটাও বিদ্যুৎ ছাড়া। ওরে চমৎকার। এটা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় পাবেন। আচ্ছা বিভিন্ন জায়গায় পাবেন। কি রকম অবস্থা হইতে পারে ভাই? আপনি এখানে দাঁড়াবেন, আচ্ছা 2 মিনিট পরে আপনার এখানে গামছা দিয়ে মোছা লাগবে। কি বলেন? তো মানে আপনি যদি গামছা দিয়ে মোছেন তাহলে তো আপনি এটা কেনার পরে কি হবে? ঘরে থাকলে ঘরে আসবাবপত্র সব শেষ হয়ে যাবে। কাঠে যদি কোনো আসবাবপত্র যদি পানি লাগে তাহলে কিন্তু আসবাবপত্র 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে একটা জিনিস পরীক্ষা করে দেখাই। আচ্ছা ওকে ওকে দর্শক, তো আমরা একটু দেখাই। তো এই মিস্টটা আমরা যদি একটু টিস্যু দিয়ে দেখাই, দেখেন টিস্যু এই যে আমি এখানে ধরলাম ভাই, দেখেন। আচ্ছা ওকে, দেখেন এখানে মিস্ট কিন্তু বের হচ্ছে, কিন্তু টিস্যু কিন্তু কিছু মানে কতক্ষণ ধরবো আমি? দরকার নেই এই পাশ উল্টো ধরাবো। আচ্ছা দেখেন, মানে এই এগুলো যে মিস্ট আপনার রুমটাকে ঠান্ডা রাখবে, বাট আপনার রুমের কোনো প্রবলেম যদি ভিজতো তাহলে কি হতো? খুলে পড়ে যেত টিস্যুগুলো, এতক্ষণে পড়ে যেত। মানে কিছুই হবে না। মানে আপনি যদি একটা ফ্যান কিনেন, ফ্যান অবশ্যই দেখে শুনে কিনবেন। ফ্যান কিনলেন কিন্তু মিক্সচার দ্বারা পানি বের হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার আসবাবপত্র নষ্ট হবে, প্লাস আপনার গায়ে পানি লাগবে। আপনি এটা অবশ্যই দেখে কিনবেন। আমাদের আর একটা মডেল আছে, এটাও মিক্সড ফ্যান। দেখেন আপনি খুবই সুন্দর, আপনি আজকে রেট দেবো আমি কিন্তু ভাই, মানে বাংলাদেশের সব থেকে কম প্রাইসে। কম প্রাইসে মানে বাংলাদেশের সব থেকে কম প্রাইসে, মানে আমার থেকে কম প্রাইসে বাংলাদেশে কেউ দিতে পারবে না। কি বলেন? পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা, এটা এটা কি মিক্সড ফ্যান? না, মিক্সড ফ্যান আর এয়ার কুলার আজকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা দর্শক, তো সেক্ষেত্রে যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আচ্ছা আমরা প্রথমে এয়ার কুলারটা দেখি। এয়ার কুলার দেখেন আপনি, এই এয়ার কুলারটা দেখেন আপনি কত সুন্দর। আর আরেকটা বিষয় হলো নোভা কোম্পানির 36 বছরের একটা কোম্পানি। মানে আপনি চাইলে, মানে এমন না যে ভাই আপনার আজকে কোম্পানি বাজারে আসলো 2 দিন পরে শেষ, মানে একটা ট্রাস্টেড কোম্পানি। ট্রাস্টেড কোম্পানি, খুবই প্রোডাক্টের মান খুবই ভালো। আচ্ছা ওকে, মানে এই আমি একটু এটা ওপেন করে দেখাই। আচ্ছা ওকে, এটা যদি আপনারা দেখেন। হ্যাঁ আচ্ছা ওকে, হ্যাঁ অন করে নেন আগে। হ্যাঁ অন করে নিলাম। অন করে নেওয়ার পরে ধরুন আপনার উপরে কিন্তু একটা ঘুরছে, চাইলে কিন্তু আপনি টাইট দিতে পারবেন। মানে এটা চাইলে চারপাশে ঘুরবে, আবার চাইলে একদিকে বাতাস, আবার একদিকে বাতাস আসবে। এই যে আচ্ছা 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 ওকে, এটা কিন্তু আপনার একদিকে বাতাস আসবে। ওকে দেখেন চারপাশে বাতাস যাবে। আচ্ছা এখানে কিন্তু পানি দেওয়ার লাইন আছে, 10 লিটার পানি ধরবে। দেখেন আপনি এখানে আমি একটু দেখাই, এই যে এখানে দেখেন 10 লিটার পানি ধরবে। দেখেন পানি কিন্তু আপনার এখানে। একটা বিষয় হলো এখানে কিন্তু ভাই বিভিন্ন জায়গায় হতে পারে যে আপনার মোটর থেকে উপরে পানি আপনার ফুল ট্যাঙ্কি না দিলে, হ্যাঁ ফুল ট্যাঙ্কি না দিলে পানি পাবে না। আচ্ছা এখানে অল্প একটু পানি দিলেও সমস্যা নাই। অল্প আপনি যে হাফ লিটার পানিও দেন বা 1 লিটার, মানে শুধুমাত্র মোটরটা ভিজবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু পানি দিলেই, তার মানে এখানে আপনার এই যে মোটর আছে, মোটরটা ভিজবে ওইরকম একটু পানি হইলেই কিন্তু আপনার এনাফ হয়ে যাবে। ওকে এখানে কিন্তু আপনার বরফ বা কোনো কিছু পানি দরকার নাই, আপনি নরমাল ওয়াটার দিলেই হবে। নরমাল পানি দিলে একটা ঠান্ডা বাতাস, পানিটা মোটরের মাধ্যমে সার্কুলেশন হয়ে এখান থেকে কিন্তু ঠান্ডা বাতাস বের হবে। এই যে পেছনে অলরেডি ভেজা শুরু হয়েছে, দেখেন স্ক্রু ড্রাইভারটা একটু দেখি। আচ্ছা আচ্ছা ওকে, পিছন দিয়ে আপনার এটা ভিজে যাবে, আপনার কুলিং দিলেই কিন্তু ভিজবে। আচ্ছা ভিজছে কিনা এটা আমি অবশ্যই আপনাদেরকে মানে পরীক্ষা করে দেখাবো। আচ্ছা ওকে, আমরা একটু দেখাই দিব। তো সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু, মানে অনেকে বরফ দিয়ে ইউজ করে, এটা থেকে বরফের কিন্তু প্রয়োজন নাই। না না বরফের প্রয়োজন নাই, আপনি বরফ বাদে ইউজ করবেন। আচ্ছা ওকে, তো আমরা একটু খুলে লাইভ একবার আপনাদেরকে খুলে দেখাই। তো আপনারা যদি দেখেন, আচ্ছা ওকে হ্যাঁ আমরা খুলে ফেললাম, দেখেন। আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ এই পাশে সাইড থেকে এই যে দেখেন, এই যে আচ্ছা এই দেখেন খুলে ফেলছি। আচ্ছা ওকে দেখেন এখানে যদি একটা টিস্যু ধরেন, আপনি দেখবেন যে দেখেন কি পরিমাণ টিস্যু লাগবে, আপনি হাত দেখেন, হাত দিলেই বুঝতে হবে। আচ্ছা ওকে, তো সে ক্ষেত্রে এখানে পানির ফ্লোতে, মানে আপনি এখান থেকে যেই পানিটা আসছে, আচ্ছা এই যে এখান থেকে যেই পানিটা আসছে এই পানিটা কিভাবে আসছে আমি এটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। তারপর একটু দেখেন, এই যে দেখেন দেখেন মানে আমি কিন্তু টিস্যুটা এখানে রাখছিলাম। আচ্ছা এই দেখেন টিস্যু টেনে চলে গেছে, টিস্যু একবারে টেনে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে টিস্যু কিন্তু পুরো অবস্থা শেষ। আচ্ছা 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 ওকে দেখেন এখানে খুব ভালো একটা ঠান্ডা বাতাস কিন্তু আপনারা পাবেন। আচ্ছা তো এটা নাকি বিদ্যুৎ চলে গেলেও চলবে? ভাই বিদ্যুৎ চলে, ভাই বিদ্যুৎ চলে গেলেও চলবে কি? আমার তো পানির ফ্লোটা দেখেন, আমার কিন্তু ভাই এখানে বিদ্যুতের কোনো কানেকশন দেওয়া নাই, আপনি বিদ্যুৎ ছাড়াই কিন্তু চলতেছে। দেখেন দেখেন এখানে কিন্তু কোনো বিদ্যুতের কানেকশন দেওয়া নাই। আচ্ছা আচ্ছা ওকে বিদ্যুৎ ছাড়াই কিন্তু চলছে। তো আমরা আবার এটা দিয়ে দেন। ওকে আমরা এই যে আবার দিয়ে দিলাম। আচ্ছা এই যে দেখেন এই যে আমি দিয়ে দিচ্ছি, হানি প্যাডটা দিয়ে দিলাম। আচ্ছা ওকে তো এটা আপনারা কিন্তু এইভাবে চলবে। আর এটার কিন্তু আজকে মূল্যটা আমি দিব আচ্ছা পুরো বাংলাদেশের সেরা প্রাইস, আমার থেকে কম প্রাইসে বাংলাদেশে কেউ দিতে পারবে না। কারেন্ট চলে গেলে এগুলো কতক্ষণ চলবে? ভাই কারেন্ট চলে গেলে কতক্ষণ চলবে আমি এর একটা বক্স দেখাচ্ছি। আচ্ছা এই যে বক্স আছে আমাদের সামনে, আপনাদের বক্স দেখে এই যে একটা বক্স। আচ্ছা ওকে তো আমরা যদি একটু দেখাই। আচ্ছা এটা যদি একটু নামায় দেখাই, এটা হাই স্পিড লো স্পিডে কেমন চলবে আমরা একটু দেখাই দিই। হিউজ পরিমাণে দেখেন আপনার হাই স্পিড ইজি ইনস্টল, তারপরে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি, তারপরে আপনার 7 ঘন্টা টাইমার দেওয়া আছে। হ্যাঁ 7 ঘন্টা টাইমার মানে রাতে আপনারা টাইম সেট করে দিতে পারবেন, সেট করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা অটোমেটিক 7 ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে। আর হাই স্পিডে চলতে দেখেন ডিউরেশন দেখাই, যদি কেউ মানে হাই স্পিডে চালায় তাহলে চলে আপনার 2.5 ঘন্টা। আচ্ছা যদি কেউ আপনার নরমাল স্পিডে চালায় 5 ঘন্টা। আচ্ছা লো স্পিডে চালালে সেটা 7 ঘন্টা চলবে। আর দেখেন আপনার এসিডিসি ফাংশন, আপনি চাইলে কিন্তু সরাসরি চার্জিং পোর্টের মাধ্যমে চালাতে পারবেন। আবার এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনি এখানে দেখেন যদি কারো বাড়িতে সোলার থাকে আপনি সোলার চার্জ দিতে পারবেন, সোলারেও চার্জ দিতে পারবেন, সোলার চার্জ দিতে পারবেন। আচ্ছা চমৎকার। তো এটার বর্তমানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনাদের? এটা বর্তমানে এটা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। দাম কত দিবেন আপনি এটার? ভাই দাম দিব মাত্র 10400 টাকা, 10400 টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের, আপনারা ডেলিভারি চার্জটা অগ্রিম করে প্রোডাক্টটা দেখে শুনে বুঝে নিতে পারবেন সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ। আচ্ছা মাত্র 10000 ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে, 400 টাকা 10400 টাকা আপনারা নিতে পারবেন। আর আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে আসতে হবে ভাই? আমাদের শোরুমে আসতে গেলে আপনার মোহাম্মদপুর মানে বছিলা, বছিলাতে এসে বছিলা যে বাস স্ট্যান্ড, বছিলা ব্রীজের আগে বাস স্ট্যান্ডের ঠিক ডান হাতে, ডান হাতে আমাদের শোরুম। আপনি তাকালে দেখতে পারবেন যে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে বড় সাইনবোর্ড আছে, বড় সাইনবোর্ড আছে। আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন, এসে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন। আর এই গ্রি এয়ার কুলার দেখছিলাম, এরপরে আছে গ্রি এয়ার কুলার। গ্রি এয়ার কুলারের কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আচ্ছা মানে নরমালি কিন্তু গ্রি মানেই ভাইরাল। আচ্ছা আর একটা বিষয় হলো গ্রি কোম্পানির কিন্তু আপনার ওয়ারেন্টি কার্ড আছে, আপনি চাইলে আমার কাছে আসা দরকার নাই, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রি কোম্পানির ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে আপনারা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি করতে পারবেন, পেয়ে যাবেন। এটা কত লিটার ক্যাপাসিটি? এটা হলো আমাদের 3টা ক্যাপাসিটি আছে, 20 লিটার 40 লিটার 60 লিটার। আচ্ছা এটা তো রিমোট আছে। হ্যাঁ রিমোট আছে। ওকে এটা হলো 20 লিটার, এটা 40 লিটার আর এটা হচ্ছে 60 লিটার। ওকে ওকে নরমালি আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই ভাই, এই যে দেখেন দেখেন মানে এটা বাতাস তো পুরো তুফান, দেখেন তুফান। ওরে দেখেন মানে আরেকটা বিষয় হলো এখানে কিন্তু ভাই 60 লিটার পানি ধরে। আর এই দেখেন একটা জিনিস দেখেন এখানে কিন্তু আপনার জেল প্যাড আছে, জেল প্যাডটা আপনি ফ্রিজে রাখবেন, দেখে এখানে শুরু হয়ে গেছে এই যে পানির ফ্লো দেখেন এখান থেকে কিন্তু পানি আসছে। আচ্ছা 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 ওকে এবং এখানে কিন্তু হানি প্যাডটা আপনার হানি কম প্যাডটা কিন্তু পুরো এটা ভিজে যাবে দেখেন। আচ্ছা আচ্ছা ওকে পেছনে হানি কম প্যাড আছে একটা দেখেন, খুবই চমৎকার। হ্যাঁ দেখেন এটা কিন্তু আপনার পুরো ভিজে দেখেন এই যে। আচ্ছা অলরেডি ভেজা শুরু হয়ে গেছে এটা, এই যে ভাই এই যে। আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন আপনাদের একটু দেখাই এই যে ভাই এই যে দেখেন এটার পানির ফ্লোটা দেখেন, পানির ফ্লো কিন্তু পড়ছে দেখেন, এটার পানির ফ্লোটা কিন্তু অনেক। হ্যাঁ আচ্ছা এটা আবার দিয়ে দেন, এই যে এটা এখানে কিন্তু লেগে গেলে মানে পানিটা পড়া শুরু হবে। হ্যাঁ ওদের একটা প্রোটেকশন দেওয়া আছে। আচ্ছা এখানে আপনারা দেখে শুনে এই যে দেখে শুনে আপনারা নিতে পারবেন। আচ্ছা এগুলো ময়লা হলে আপনারা কিন্তু আবার পরিষ্কার, ময়লা হলে এটা আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে এটা হলো মানে 60 লিটার। আচ্ছা 60 লিটার এটা কিন্তু সুইম সিস্টেম আছে, আপনার খুবই ঠান্ডা বাতাস। আপনি যদি এর ভিতরে বরফ দেন সেক্ষেত্রে মনে হয় ভাই আপনি এসি চালাচ্ছেন, এসি মতো ঠান্ডা বাতাস থাকবে আপনার। এটার বর্তমান দাম কত রাখছেন আপনি ভাই? এটার বর্তমান দাম হচ্ছে আমার 22990 টাকা, 60 লিটার 60 লিটার 60 লিটার নিলে 22990 টাকা। আর যদি কেউ 20 লিটার নেয় হচ্ছে 20 লিটার নেয় তাহলে হচ্ছে আপনার 19990 টাকা, 19990। আর 40 লিটার নিলে আছে 21990 টাকা, 21990 টাকা। আচ্ছা ওকে এরপরে দেখাবো আপনার নোভার মডেল। আচ্ছা নোভার এই যে NB 3020R। আচ্ছা এটা কিন্তু খুবই ভাইরাল 3020 ওকে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট। এটা কিন্তু আপনার এখানে আপনি পানি রাখতে পারবেন 2.5 লিটার, 2.5 লিটার পানি দিলে আপনার এই মিস্টটা বের হবে। হ্যাঁ মিস্টটা বের হবে। আচ্ছা তারপরে আপনি এখান থেকে ফ্যানটা চালাই দিবেন, তারপরে মিস্ট চলবে। আচ্ছা মিস্ট প্লাস ফ্যান দুইটা, মানে প্লাস ফ্যান এই দেখেন মানে এখানে বাতাসও ঘুরছে প্লাস মিস্টার ধোয়াও আসছে। আচ্ছা আচ্ছা ওকে, আপনি এখানে লাইট জ্বালাতে পারবেন, এই দেখেন ফ্যান বাড়াতে পারবেন প্লাস আচ্ছা ওকে লাইটের, হ্যাঁ লাইটের অপশন আছে। আচ্ছা লাইট কিন্তু লো আর হাই দুটো লাইট, এই দেখেন এই যে প্রথমটা লো, আচ্ছা আর এটা আছে হাই। হাই ওকে আচ্ছা দর্শক এটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা ওকে, তো এগুলোর নিচেও কিন্তু চাকা আছে আর এর সাথে কিন্তু আপনারা এই যে এখানে ডিটেইলস তো দেওয়াই আছে, এখানে ডিটেইলস একটু দেখেন। যদি আপনার শুধুমাত্র এলইডি চলে 85 ঘন্টা, 35 ঘন্টা চলবে আপনার লো স্পিডে এলইডি মানে হাই স্পিডে এলইডি। আচ্ছা তারপরে আরেকটা দেখা হলো 1.5 ঘন্টা চলবে হাই স্পিডে মিক্সড, মানে আপনার মিক্সডের ধোঁয়াটাও আসবে প্লাস হাই স্পিডে ফ্যানও চলবে। আচ্ছা সেটা হলো 1.5 ঘন্টা। আচ্ছা 2.5 ঘন্টা চলবে মিডল মিক্সড, মানে মিডলে থাকবে প্লাস মিক্সড চলবে। আচ্ছা আচ্ছা 2.5 ঘন্টা। তারপরে আপনার 4 ঘন্টা চলবে লোয়েস্ট মিক্সড, লোয়েস্ট 4 ঘন্টা। যদি কেউ শুধুমাত্র লো স্পিডে ফ্যান চালায় চলবে 28 ঘন্টা। আচ্ছা 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 ওকে। যদি কেউ আপনার মিডলে ফ্যান চালায় 5.5 ঘন্টা, আর যদি কেউ হাই স্পিডে ফ্যান চালায় তাহলে 2 ঘন্টা। আচ্ছা ওকে, তো এইগুলোর সাথে ওয়ারেন্টি আছে কোনো, মানে এইগুলোর সাথে আপনার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এটা তো দুইটা কালারে পাওয়া যায়। জি জি, এটা দুইটা কালার বলতে দুইটা মডেলে পাওয়া যায়। দুইটা মডেল জি, একটা হলো আপনার 30-20 আর একটা হলো 30-61। 30-61 আচ্ছা, কোনটার প্রাইস কত রাখছেন ভাই? 30-20 এর প্রাইস হলো আপনার 9,800 টাকা। 9,800 টাকা 30-20। আর যেটা হচ্ছে 30-61 হলো আপনার 9,000 টাকা। 9,000 টাকা জি। তো এগুলো ভাইয়া ডেলিভারি কিভাবে দিচ্ছেন আপনারা? ভাই ডেলিভারি হলো আপনি আমাদেরকে ডেলিভারি চার্জটাও অগ্রিম করবেন, করে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা মেসেজ করবেন, অথবা ফেসবুক পেজ আছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স নামে সেখানে আপনারা মেসেজ করতে পারেন। অথবা যদি কেউ আশেপাশে থাকেন সারা বাংলাদেশে, যদি কেউ ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে থাকেন সেক্ষেত্রে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের আরেকটা বিশেষত্ব হলো আমাদের শোরুমের সামনে কিন্তু হিউজ পার্কিং স্পেস আছে, আপনারা চাইলে গাড়ি নিয়ে এসে খুবই রিল্যাক্সের সাথে আপনার শোরুম ভিজিট করে প্রোডাক্টটা সাথে করে নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন। আচ্ছা আর এছাড়া চার্জার ফ্যান দেখছিলাম আপনারা, চার্জার ফ্যান এটা ডিফেন্ডার কেনেডি কোম্পানির। আচ্ছা কত ইঞ্চি সাইজ? কেটিএইচ ব্র্যান্ডের ডিফেন্ডার কেনেডি কোম্পানির দুইটা মডেল আছে। আচ্ছা একটা হলো 18 ইঞ্চি, একটা হলো 16 ইঞ্চি। আচ্ছা আর একটা হলো হাফ স্ট্যান্ড। আচ্ছা হাফ স্ট্যান্ডটা আমরা যাচ্ছি আগে, এটা দেখাই আগে, এটা দেখেন প্রথমে 16 ইঞ্চি। 16 ইঞ্চিটা হলো আপনার টানা 30 ঘন্টা চলবে এক চার্জে, লো স্পিড চলবে টানা 30 ঘন্টা। আচ্ছা আর হাই স্পিড চলবে 6 ঘন্টা। আচ্ছা হাই স্পিডে 6 ঘন্টা ওকে। এটার মূল্য থাকবে আপনার মাত্র 6,500 টাকা। 6,500 টাকা এটা হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি আর 18 ইঞ্চিটা 18 ইঞ্চি 7,500 টাকা। 7,500 টাকায় আপনি নিতে পারবেন। আবার যদি কেউ আপনার হাফ স্ট্যান্ড নাই, আপনি দেখেন হাফ স্ট্যান্ড এটা কিন্তু আপনার একটু উঁচু নিচু করা যায়, এই যে আপনার উঁচু আছে, এটা চাইলে নিচু আছে না, উঁচু না নিচু আছে। ওরে এখন দেখেন কত উঁচু হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে দেখেন। হ্যাঁ এটা কিন্তু চাইলে আপনি নিচু করতে পারবেন। আচ্ছা আবার নিচু করে ফেলতে পারবেন। এটাও 16 ইঞ্চি সাথে কিন্তু রিমোট আছে, রিমোট আছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে, এটার দাম হলো মাত্র 6,000 টাকা। 6,000 টাকা আপনারা ডেলিভারি চার্জটা অগ্রিম করবেন, করে আপনারা প্রোডাক্টটা বাংলাদেশে হাফ স্ট্যান্ডটা নিলে 6,000 আর 18 ইঞ্চিটা নিলে প্রাইস 7,500, 16 ইঞ্চি নিলে 6,500। আচ্ছা এখন নেওয়ার সিস্টেম হচ্ছে শুধুমাত্র আগে ডেলিভারি খরচটা দিবেন, ডেলিভারি খরচটা অগ্রিম করতে হবে। আমাদের আরেকটা আছে আপনার মিনি মিস্ট কুলার। মিনি মিস্ট কুলার হ্যাঁ, এই যে এটা একজনের জন্য, আপনি অফিসে আছেন গরম লাগতেছে দেখেন, তো আপনারা দেখেন এই যে ছোট আপনার এটা মোটামুটি চার্জ দেওয়ার ফলে 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে, মিনিমাম 12 থেকে 15 ঘন্টা চার্জ দিবেন, 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে। আচ্ছা আচ্ছা ওকে, এই দেখেন এখানে কিন্তু আপনার খুবই সুন্দর এটা ওকে। দেখেন এটা ছোট একটা ফ্যান, এই দেখেন আপনি এখানে দেখেন এই যে মিস্ট চলছে, আবার এখান থেকেও কিন্তু মিস্ট বের হচ্ছে দেখেন, মিস্ট বের হচ্ছে। আপনারা যদি দেখেন এটার দাম হলো মাত্র 2,750 টাকা। 2,750 টাকা দিয়ে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, তো অর্ডারের সিস্টেম হচ্ছে শুধুমাত্র ডেলিভারি খরচ দিবে, সেক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশে দিতে পারবো। আর সরাসরি আসতে চাইলে এটা হচ্ছে মোহাম্মদপুর বছিলা ব্রীজের ঠিক আগে, বছিলা ব্রীজের ঠিক আগে ডান হাতে দেখবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্স নামে বড় সাইনবোর্ডে আমাদের শোরুম আছে। আপনারা সরাসরি এখানে এসে আপনারা সরাসরি শোরুমে চলে আসুন, দেখে শুনে বুঝে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন।